অবশেষে 4 বছর ধরে চলা চীন ভারত সীমান্তে অচল অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। দুই দেশই একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার 21 অক্টোবর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, 22 থেকে 24 অক্টোবর ব্রিক্স আঞ্চলিক গ্রুপের শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরের মধ্যে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করতে পারেন। নতুন সংঘাত এড়াতে লাদাখ সীমান্তে বেশ কয়েকটি পয়েন্ট টহল দেওয়া বন্ধ করে দিয়েছে দুই পক্ষ। অন্যদিকে হাজার হাজার নতুন সেনা ও সামরিক সরঞ্জাম হিমাঙ্কের পার্বত্য অঞ্চলের কাছাকাছি মোতায়েন করা হয়েছে।